আবাস প্লাস প্রকল্পে এগারো লক্ষ বাড়ির নব্বই দিনের তৈরির নির্দেশ অর্থাৎ এবারে যে প্রধানমন্ত্রী আবাস প্লাস ঘরগুলি পাওয়া হবে বা পাওয়া যাবে সেগুলার কিন্তু নির্দিষ্ট একটা সময় ধার্য করা হয়েছে সেই সময়টি হলো নব্বই দিন অর্থাৎ তিন মাসের মধ্যেই কিন্তু ঘরগুলি তৈরি করে ফেলতে হবে চলুন এই নির্দেশে কি কি বলা রয়েছে আবাস প্লাস প্রকল্পের রাজ্যে তৈরি হবে এগারো লক্ষ বাড়ি এগুলি অনুমোদন দিতে হবে আগামী মধ্যে এবং তৈরির কাজ শেষ করতে হবে মার্চে অর্থাৎ আজ থেকে কিন্তু তিন মাস সময় রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে কিন্তু ঘরগুলি কমপ্লিট করতে হবে জেলা প্রশাসনগুলির তরফে এখনও তিরাশি দশমিক পাঁচ শতাংশ বাড়ির অনুমোদন বাকি রয়েছে অর্থাৎ এই শতাংশ কিন্তু এখনও জমা পড়েনি কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয় বুধবার মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী নির্দেশে অর্থাৎ তিনি ঘোষণা করে দিয়েছেন যে অনুমোদন প্রদান সহ গৃহ নির্মাণের কাজ নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে এর জন্য প্রতিটি জেলাকে পঁচিশ দফা নির্দেশিকা পাঠিয়েছে পঞ্চায়েত দপ্তর তার মধ্যে উল্লেখযোগ্য আগামী তিন মাস দশ থেকে পনেরো তারিখের মধ্যে প্রতিটি নির্মীয়মান বাড়ির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে হবে অর্থাৎ এই তিন মাস অগ্রগতি একদম খতিয়ে দেখবে আরও কি রয়েছে এই উল্লেখে প্রতিটি বলকে উপভোক্তাদের সহযোগিতা করতে একটি করে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে ঘর বানাতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা টাকা পয়সার ব্যাপার কোনো ফার্স্ট পেমেন্ট বা সেকেন্ড পেমেন্ট আটকে থাকে এই সমস্ত অসুবিধা জানানোর জন্য তোমাদের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে সে সেই কন্ট্রোল রুমটি থাকবে প্রতিটি ব্লকে একটি করে আবাস বন্ধু ও ভিলেজ রিসার্চ পার্সনদেরও বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে হবে প্রয়োজনীয় সাহায্য করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবং ব্লকের খরচে উপর নজর রাখবেন জেলাশাসকরা নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে দেওয়া হবে বিশেষ ভাতা এই খানটি কিন্তু একটি মনোযোগ সহকারে শুনবেন অর্থাৎ যে তোমাদের তিন মাস ঘর তৈরি সময় দেওয়া হয়েছে তিন মাসের আগে যদি তোমরা ঘর কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু দেওয়া হবে বিশেষ ভাতা বাড়ির তৈরি সামগ্রীর সরবরাহ এবং আধার সংক্রান্ত সমস্যায় নিষ্পত্তি করবে জেলা প্রশাসন নির্মীয়মান বাড়িতে দেওয়া হবে স্তর ভিত্তিক জিও ট্যাগিং তবে জানুয়ারি মাসে এই উপভোক্তাদের নিয়ে বৈঠক করবে তাদের সমস্ত নিয়ম জানতে হবে স ছিল আজকের এই ফিডিও আবাস প্লাস প্রকল্পের কিন্তু কি কি নতুন নির্দেশিকা নির্দেশিকা জারি করা হয়েছে এবং কতদিনের মধ্যে ঘর কমপ্লিট করতে হবে